স্টুডেন্টস, আমরা ক্লাস 11 ইতিহাস পড়াচ্ছি। আজকে দ্বিতীয় অধ্যায় পার্ট টু, দেখো আদিম মানব থেকে প্রাচীন সভ্যতা সহ এর পার্ট টু হবে প্রাচীন আফ্রিকা এবং আদিম মানব। দেখো মানুষের উদ্ভবের ইতিহাস সম্পূর্ণ রহস্য, তো মানুষ কিভাবে উদ্ভব হয়েছে এটা কিন্তু রহস্যের ঢাকা আর কি। কবে মানুষের জন্ম হলো, সে কোথা থেকে এলো, এসব প্রশ্নের সদুত্তর আজও মেলেনি। এবার কিছু ভ্রান্ত ধারণা আছে। সাধারণভাবে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে বন মানুষ, বানর, গেরিলা বা শিম্পাঞ্জি থেকে মানব প্রজাতির উৎপত্তি আছে, কিন্তু এটা কোনো সঠিক ধারণা নয়। যদি তাই হতো তবে গরিলা বা শিম্পাঞ্জি ও বিবর্তনের মাধ্যমে মানব প্রজাতিতে পরিণত হতে পারত, কিন্তু তা হয়নি। এই যে দেখো চিড়াখানায় শিম্পাঞ্জি আছে, তাই এরা কি আস্তে আস্তে চিড়াখানা থাকতে কি মানুষ হয়ে যাচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না, তাহলে আমরা কিছু নিশ্চয়ই এটা হয়নি, এটা ভ্রান্ত ধারণা। তাই এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। চার্লস ডারউইনের বিবর্তনবাদ অনুসারে বর্তমান যুগের যেসব প্রাণী প্রজাতির মধ্যে মিল খুঁজে পাওয়া যায় তারা সুদূর অতীতে সম্ভবত একই সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছিল। এবার দেখো বিবর্তনবাদ, ডারউইনের বিবর্তনবাদ অনুসারে মানুষ, বানর, শিম্পাঞ্জি বা গেরিলা বা গরিলা বিবর্তনের মাধ্যমে অতীতে সম্ভবত একই সাধারণ কোন প্রাণী প্রজাতি থেকে উদ্ভূত হয়েছিল। নবজীবীয় পর্বে টার্সিয়ারি যুগে দীর্ঘকাল ধরে এই বিবর্তনের প্রক্রিয়া চলেছিল। এবার দেখো পরিযান, আফ্রিকার মাটিতে উদ্ভূত আদিম মানুষের বিভিন্ন গোষ্ঠী পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়েছিল। মূলত জীবন ও জীবিকার প্রয়োজনেই মানুষ নতুন নতুন ভূখণ্ডে যাত্রা করেছিল, কখনো স্থলপথে, কখনো বরফের সমুদ্রের উপর দিয়ে মানুষ বিভিন্ন ভূখণ্ডে যাত্রা করেছিল। আর একটা তো জানো যে আমাদের আফ্রিকা কিন্তু একসময় আমাদের মূল প্লেটের অংশগত ছিল, যে আফ্রিকা প্লেটটা সরে গিয়ে আফ্রিকা দূরে চলে যায়, মানে পৃথিবীটা সে প্লেটনিক যে তত্ত্ব, সেই প্লেটনিক তত্ত্বের অনুযায়ী পৃথিবী একসময় আরেক রকম ছিল, পৃথিবীর চেহারাটা পরে আলাদা হয়। তবে এই সময় সেখান থেকে কিছু জীবজন্তু এখানে এসে থাকতে পারে, এরকম আর কি ধারণা আর কি। এবার দেখো প্রাচীনতম মানুষের নিদর্শন, এ পর্যন্ত প্রাপ্ত প্রাচীনতম মানব নিদর্শনের সন্ধান মিলেছে আফ্রিকায়। সেখানকার কেনিয়ার ওল্ডুভাই গ্রিখাত এ যে প্রাচীন মানবদের নিদর্শন পাওয়া গেছে তাকে এখনো পর্যন্ত পৃথিবীর প্রাচীনতম মানুষের নিদর্শন বলে মনে করা হয়। এটি অন্তত 38 লক্ষ বছরের প্রাচীন বলে নৃতত্ত্ববিদগণ মনে করেন। তবে তারও অনেক আগে থেকে নানা বিবর্তনের মধ্য দিয়ে মানুষের পূর্বপুরুষের বিকাশ করেছে। এবার তখন মানব প্রজাতির বিবর্তন, মানুষের সঙ্গে সর্বাধিক মিল রয়েছে এমন যেসব প্রাণী বর্তমান পৃথিবীতে টিকে আছে তারা সাধারণভাবে নরবানর বা এপ নামে পরিচিত। তোমাদের প্রশ্ন আসতে পারে এপ কি, এপ হচ্ছে তাই নরবানর। বিভিন্ন এপ, দেখো বিভিন্ন ধরনের প্রাচীন নরবানর বা এপ পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেল, বর্তমানে চার ধরনের এপ পৃথিবীতে টিকে আছে। এগুলি হল গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং এবং গিবন। এগুলির মধ্যে গরিলা, শিম্পাঞ্জি এবং ওরাংওটাংকে গ্রেট এপ এবং গিবনকে লিটিল এপ বলা হয়। মনে করা হয় যে কোন এক সাধারণ আদি প্রজাতি থেকে মানব প্রজাতি এবং বিভিন্ন এপের সৃষ্টি হয়েছিল। বিতর্ক দেখো, তবে অতীতের কোন প্রজাতি থেকে বিবর্তনের ধারাবে আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন অভিমত পোষণ করেন। কেউ ইজিপ্টোপিথেকাসকে, কেউ রামাপিথেকাস বা কেনিয়া পিথেকাসকে, আবার কেউ অন্য কোন প্রজাতিকে আধুনিক মানুষের পূর্বসূরি বলে চিহ্নিত করেছেন। কেনিয়া পিথেকাস বা রামা পিথেকাস থেকে মানুষের উৎপত্তি ঘটেছে বলে লুই লিকি মনে করেন। অন্যদিকে অস্ট্রালোপিথেকাসকে ফিলিপ টোবিয়াস এবং অস্ট্রালোপিথেকাস এফারেন্সিসকে টিম হোয়াইট ও জোহানসন আধুনিক মানুষের পূর্বপুরুষ বলে উল্লেখ করেছে। এবার দেখো আধুনিক মানুষের পূর্বপুরুষের উল্লেখযোগ্য কয়েকটি প্রজাতি ও বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করা হল। ইজিপ্টোপিথেকাস কোন সাধারণ প্রজাতি থেকে পৃথক ধারায় দীর্ঘ বিবর্তনের ফলে মানুষ ও বিভিন্ন ধরনের এপ বা নরবানরের আবির্ভাব ঘটেছিল। মানুষ ও বিভিন্ন নরবানরের সাধারণ এই পূর্বপুরুষকে ইজিপ্টোপিথেকাস নামে অভিহিত করা হয়। মিশরে অলিগোসিন যুগের ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম পাওয়া গেছে। গবেষক এলুইন সাইন 1963 খ্রিস্টাব্দে ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম আবিষ্কার করেছেন। আজ থেকে অন্তত 3 কোটি বছর পূর্বে সেই সাধারণ প্রজাতি থেকে উদ্ভূত হয়ে মানুষ ও বন মানুষের শাখা পৃথক ধারায় বিবর্তিত হতে শুরু করেছিল। আফ্রিকা এবং মিশরের ফায়ুম অঞ্চলে ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম পাওয়া গেছে। অবশ্য জীবাশ্ম বলতে শুধু দাঁত ও চোয়ালের অংশবিশেষ পাওয়া গেছে, মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া যায়নি। এবার দেখো ড্রায়োপিথেকাস,
আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপে এবং উত্তর পশ্চিম ভারতে প্রায় 2 কোটি বছর বা তারও আগেকার, বিশেষ করে মায়োসিন যুগের আদিম মানুষের এক ধরনের জীবাশ্ম পাওয়া গেছে। এই প্রজাতি নামকরণ করা হয়েছে ডায়োপিথেকাস। ডায়োপিথেকাসের বিভিন্ন শাখা প্রশাখা ছিল, এর মধ্যে প্রধান দুটি শাখা ছিল গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং নামে এপ এর শাখা এবং দুই হচ্ছে মানব শাখা। ড্রায়োপিথেকাস প্রজাতি গাছে বসবাস করত। এদের দাঁতের কিছু কিছু বিষয়ের সঙ্গে মানুষের দাঁতের কিছু মিল খুঁজে পাওয়া গেছে। এবার দেখো রামাপিথেকাস, প্রায় 1,40,00,000 বছর আগে পৃথিবীতে বসবাস করে রামাপিথেকাসকে মানব পরিবারের প্রথম সদস্য বলে মনে করা হয়। এক, ভারতে প্রাপ্ত নিদর্শন, দেখো হিমালয় পর্বতের পশ্চিমভাগ এবং শিবালিক পার্বত্য অঞ্চল থেকে এদের জীবাশ্মের অংশবিশেষ পাওয়া গেছে। রামায়ণের বিভিন্ন চরিত্র অনুসারে রামাপিথেকাস, ব্রামাপিথেকাস, সুগ্রীবপিথেকাস প্রভৃতি নামকরণের পর রামাপিথেকাস পাঞ্জা বিকাস নামটি প্রচলিত হয়েছে। রামাপিথেকাস অন্তত 60-70,00,000 বছর পৃথিবীতে টিকেছে। অন্যান্য স্থানে প্রাপ্তি নিদর্শন দেখো, পরবর্তীকালে পূর্ব আফ্রিকা, বর্তমান পাকিস্তান এবং হাঙ্গেরি থেকেও রামাপিথেকাসের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। অবশ্য আফ্রিকার কেনিয়ায় প্রাপ্ত কেনিয়াপিথেকাস উইকারি নামে নিদর্শনটি পাঞ্জাবে প্রাপ্ত নিদর্শনটির তুলনায় অধিকতর প্রাচীন। এজন্য মনে করা হয় যে কেনিয়াপিথেকাস থেকেই পাঞ্জাব বিকাশের উদ্ভব ঘটেছে। বৈশিষ্ট্য দেখো, রামাপিথেকাস প্রজাতির দাঁতের সারি ও গঠন থেকে অনুমান করা হয় যে এরা আমিষ ও নিরামিষ উভয় ধরনের খাদ্য গ্রহণ করত। তারা দুপয়ে দেহের ভার রক্ষা করতে অভ্যস্ত ছিল বলে মনে করা হয়। এরপরে অস্ট্রালোপিথেকাস, ইথিওপিয়ায় প্রাপ্ত নিদর্শন, আজ থেকে প্রায় 50,00,000 বছর পূর্বে অর্থাৎ প্লায়োসিন যুগের শেষ দিকে মানব পরিবারের গুরুত্বপূর্ণ অস্ট্রালোপিথেকাস গোষ্ঠীর উদ্ভব ঘটে। রামাপিথেকাসের তুলনায় এই প্রজাতির সঙ্গে মানুষের অনেক বেশি সাদৃশ্য লক্ষ্য করা গিয়েছিল। আফ্রিকা ইথিওপিয়া অঞ্চলে প্রাপ্ত এই প্রাণীর জীবাশ্মে প্রজাতিটি অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস নামে পরিচিত। প্রথমে ইথিওপিয়ায় এই শ্রেণীর একটি শিশুকন্যার পূর্ণাঙ্গ জীবাশ্ম পাওয়া গেছে, যার নাম দেওয়া হয়েছে লুসি। অন্যান্য নিদর্শন দেখো, পরবর্তীকালে 1924 খ্রিস্টাব্দের পূর্ব দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই প্রজাতির বহু জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। অস্ট্রালোপিথেকাসরা হাতিয়ার তৈরি ও ব্যবহার করত বলেও কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। তারা পাথর, পশুর হাড় ও শিংকে হাতিয়ার হিসেবে ব্যবহার করত। এদের মাথার খুলির আয়তন ছিল 540 সিসি থেকে 550 সিসি। এবার দেখো হোমো হাবিলিস, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস প্রজাতি থেকে পরবর্তীকালে হোমো হাবিলিস নামে মানব পরিবারের উদ্ভব ঘটে। হোমো হাবিলিস কথার অর্থ হল দক্ষ মানুষ। তোমাদের প্রশ্ন আসে হোমো হাবিলিস কি? হোমো হাবিলিস হচ্ছে দক্ষ মানুষ। এই প্রজাতি শিকারে দক্ষ ছিল, অস্ত্র চালনা বা লাঠি চালনার কাজে তারা বর্তমান কালের মানুষের মতো হাত ও বাহু ব্যবহার করত। হোমো হাবিলিসদের উদ্ভব করেছিল আজ থেকে প্রায় 20,00,000 বছর আগে এবং 10,00,000 বছর আগে থেকে বছর আগে এদের অস্তিত্ব ছিল। এই প্রাণীর সঙ্গে মানুষের বহু সাদৃশ্য লক্ষ্য করা যায়। সর্বপ্রথম 1960 খ্রিস্টাব্দে লিকি দম্পতি LSB লিকি ও তার স্ত্রী মেরি লিকি ও তাদের পুত্র জোনাথান হোমো হাবিলাসের জীবাশ্ম আবিষ্কার করেন। হোমো হাবিলিসদের মাথার খুলির আয়তন ছিল 660 সিসি। এদের দাঁতের গঠন, পায়ের তলার অস্থি প্রভৃতি বিষয়ে মানুষের সঙ্গে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায়। এবার দেখো হোমো ইরেকটাস, এক হচ্ছে দণ্ডায়মান মানব। হোমো হাবিলিস থেকে পরবর্তীকালে হোমো ইরেকটাস নামে মানব প্রজাতির আবির্ভাব ঘটে। হোমো ইরেকটাস কথার অর্থ হল দণ্ডায়মান মানুষ। তাহলে হোমো ইরেকটাস কথার অর্থ কি? দণ্ডায়মান মানুষ। হোমো ইরেকটাসকেই আধুনিক মানব প্রজাতির প্রত্যক্ষ পূর্বসূরি হিসেবে গণ্য করা হয়। হোমো ইরেকটাসদের উদ্ভব ঘটেছিল আজ থেকে প্রায় 10,00,000 বছর আগে এবং এদের অস্তিত্ব ছিল প্রায় 1,00,000 বছর আগে পর্যন্ত। এবার দেখো জাভা মানব, ডক্টর ইউজিন ডুবোয়েস নামে জনৈক ডাচ গবেষক 1890-92 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার জাভায় সর্বপ্রথম হোমো ইরেকটাসের জীবাশ্ম আবিষ্কার করেন। তিনি এটি নামকরণ করেন পিথেকানথ্রোপাস ইরেকটাস। কি নাম করেন? পিথেকানথ্রোপাস ইরেকটাস। এটি জাভা মানব নামেও পরিচিত। জাভা মানবদের মাথার খুলির আয়তন ছিল 1,000-1,900 সিসি, যা আধুনিক মানবের মাথার আয়তনের প্রায় সমান। এছাড়া পরবর্তীকালে আফ্রিকার চাঁদ, মরক্কো, কেনিয়া,
সোয়ার্থ ক্রান্স মাকা পান্স গাট প্রভৃতি স্থানে এবং রাশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে এই প্রজাতির জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এবার দেখো সিনান্থ্রোপাস, এক হচ্ছে পিকিং মানব। নৃবিজ্ঞানী পেই ওয়েন চুং 1929 খ্রিস্টাব্দে চীনের পিকিং বর্তমানে বেজিং থেকে 54 কিলোমিটার দূরে চাওখাও তিয়েন অঞ্চলে গুহা থেকে হোমো ইরেকটাসের সমসাময়িক মানব জীবাশ্ম আবিষ্কার করে। এদের নাম দেওয়া হয়েছে সিনান্থ্রোপাস। সাধারণভাবে এরা পিকিং মানব নামে পরিচিত। এরা আগুনের ব্যবহার জানত এবং পাথরের হাতিয়ার ব্যবহার করে দলবদ্ধভাবে শিকারে বের হত। লি টিয়ান ইউনান ও অন্যান্যদের প্রচেষ্টায় 1989-90 খ্রিস্টাব্দে চীনের পিকিং এর অদূরে একই ধরনের জীবাশ্ম পাওয়া গেছে যা বর্তমানে হোমো ইরেকটাস পেকিনেনসিস নামে পরিচিত। এবার দেখো হাইডেলবার্গ মানব। পশ্চিম ইউরোপের জার্মানির হাইডেলবার্গের কাছাকাছি মাউয়ার নামক স্থানে মাটি থেকে 60 ফুট নিচে এ সময়ের মানুষের দাঁত ও চোয়ালের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে 1907 খ্রিস্টাব্দে। এরা পিথেকান্থ্রোপাস হাইডেলবার্গেনসিস বা সাধারণভাবে হাইডেলবার্গ মানব নামে পরিচিত। অন্যান্য নিদর্শন এছাড়া জার্মান প্রত্নতত্ত্ববিদ আজন্তে জাস্টাস 1991 খ্রিস্টাব্দে জর্জিয়ায় হোমো ইরেকটাসের ফসিল আবিষ্কার করে। এবার দেখো হোমো স্যাপিয়ান্স বা নিয়ান্ডার থালেনসিস। হোমো ইরেকটাস থেকে বিবর্তনের মাধ্যমে বর্তমানকালে আধুনিক মানব হোমো স্যাপিয়েন্স এর উদ্ভব করেছে। হোমো স্যাপিয়েন্স কথার অর্থ হল বুদ্ধিমান মানুষ। লিয়ান ডার্থাল মানব। প্রায় 1.5 থেকে 2 লক্ষ বছরের প্রাচীন হোমো স্যাপিয়েন্স এর প্রথম জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে 1856 খ্রিস্টাব্দে জার্মানির ডুসেলডর্ফ শহরের নিকটবর্তী লিয়ান্ডার উপত্যকায়। এই প্রজাতির নাম হল হোমো স্যাপিয়েন্স লিয়ান্ডার থালেনসিস মানব বা লিয়ান্ডারথাল মানব। পরবর্তীকালে আফ্রিকা এশিয়া ইউরোপের বিভিন্ন স্থানে লিয়ান্ডারথাল মানবের জীবাশ্ম পাওয়া গেছে। আধুনিক মানুষের সঙ্গে লিয়ান্ডারথাল মানবের খুবই সাদৃশ্য লক্ষ্য করা যায়। এদের মাথার খুলির আয়তন ছিল প্রায় 1400 সিসি। এরা সোজা হয়ে হাঁটতে পারত, পাথরের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত এবং আগুনের ব্যবহার জানত। এবার দেখো হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। অবশ্য লিয়ান্ডারথাল প্রজাতির মধ্যে কিছু আদিম ও অনুন্নত বৈশিষ্ট্যের অস্তিত্ব থাকায় বর্তমানকালের আধুনিক মানবকে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স নামে অভিহিত করা হয়। প্লেইস্টোসিন যুগের শেষ দিকে অর্থাৎ প্রায় 70 থেকে 40 হাজার বছর পূর্বে এই প্রজাতির উৎপত্তি ঘটেছে। হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স প্রজাতির মানুষের জীবাশ্ম উত্তর আফ্রিকা ইসরায়েল ফ্রান্স প্রভৃতি স্থানে আবিষ্কৃত হয়েছে। এরপরে রোডেশীয় অনুমানব। 1921 খ্রিস্টাব্দে উত্তর রোডেশিয়ায় আদিম মানবের কিছু হাড়গোড় পাওয়া গেছে। এরা রোডেশীয় মানব নামে পরিচিত। এদের মস্তিষ্ক লিয়ান্ডারথাল মানবের মস্তিষ্কের চেয়ে উন্নত ছিল। এদের মাথার খুলির আয়তন আধুনিক ইউরোপীয়দের চেয়েও বড় ছিল। 1868 খ্রিস্টাব্দে ফ্রান্সের ক্রোমেনিয়ান অঞ্চলে পাহাড়ের গুহায় এই প্রজাতির মানুষের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। এই প্রজাতি ক্রোমেনিয়ান বা ক্রোম্যাগনন মানব নামে পরিচিত। 25 থেকে 40 হাজার বছর আগে এরা পৃথিবীতে বিরাজ করত। এবার দেখো শিকারী ও খাদ্য সংগ্রাহক এবং তাদের সংস্কৃতি। আজ থেকে 30 থেকে 40 হাজার বছর আগে হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স নামে আধুনিক মানব প্রজাতির উৎপত্তি ঘটল। এই প্রজাতির মানুষ দীর্ঘকাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসভ্য বন্য জীবনযাত্রা অভ্যস্ত ছিল। তারা বন জঙ্গলে পাহাড়ের গুহায় বসবাস করত। 90 প্রস্তরযুগে পূর্ব পর্যন্ত খাদ্য উৎপাদন করতে জানত না বলে তারা খাদ্যের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। এই সময় মানুষ শুধুমাত্র প্রকৃতি থেকে বস্তু সামগ্রী সংগ্রহের প্রযুক্তি বা হাতিয়ার তৈরিতে সক্ষম ছিল। বিভিন্ন হাতিয়ারের সহায়তায় তারা বন্য পশু শিকার করত এবং বনের ফলমূল পাখির ডিম নদীর মাছ প্রভৃতি সংগ্রহ করত। অর্থাৎ প্রথম পর্যায়ে আদিম মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, খাদ্য উৎপাদক করতে পারত না, কিন্তু খাদ্য সংগ্রাহক, শুধু সংগ্রহ করত। পুরুষ ও নারী উভয়ে খাদ্য সংগ্রহের কাজে যুক্ত থাকত। পুরুষের শিকার দেখো হাতিয়ার। হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের আবির্ভাবের পূর্বে অনুন্নত মানুষের বিভিন্ন হাতিয়ারগুলিও ছিল খুবই উন্নত। প্রথম দিকে তারা পাথর ও লাঠির বেশি কোনো হাতিয়ারের ব্যবহার জানত না। এই পাথর বা লাঠিও প্রকৃতিতে যেমনভাবে পাওয়া যেত তেমনভাবে তারা ব্যবহার করত। পরবর্তীকালে মানুষ পাথরের বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাদের হাতিয়ারগুলো উন্নত হতে থাকে। পশু শিকার, শিকারে অংশগ্রহণ, বিভিন্ন
হাতিয়ারের সাহায্যে আদিম মানুষ বিভিন্ন পশু শিকার করত। এ সময় শিকারই ছিল আদিম মানুষের প্রধান জীবিকা। পুরুষরা শিকারের কাজে অংশ নিত, তারা পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার বা অস্ত্রশস্ত্রের সাহায্যে পশু শিকার করত এবং শিকার করা পশুর মাংস সংগ্রহ করত। দলবদ্ধতা, বন্য হিংস্র পশু শিকারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া একার পক্ষে বড় শক্তিশালী পশু শিকার করা সম্ভব ছিল না, এজন্য তারা একাকে শিকারে না গিয়ে দলবদ্ধভাবে শিকারে বের হত। এভাবে প্রাচীনকালে শিকারী মানুষদের নিয়ে গড়ে ওঠা দল বা সংগঠনটিকে ক্লান নামে অভিহিত করা হয়। রক্তের সম্পর্ক আছে এমন মানুষদের নিয়ে মূলত ক্লান গঠিত হত। কখনো কখনো শক্তিশালী পশুর উপর ক্লান বা দলের সকলে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করত। আবার কখনো পশুর পাল থেকে সুকৌশলে দুর্বল বা শিশু পশুটিকে বিচ্ছিন্ন করে সহজেই তাকে হত্যা করত। এবার দেখো গোষ্ঠীর ভূমিকা। প্রতিটি মানব গোষ্ঠী নির্দিষ্ট এলাকায় শিকার করত, সেখানে অন্য গোষ্ঠীর শিকারের অধিকার থাকত না। খুব বড় শিকার ধরার উদ্দেশ্যে কখনো কখনো কয়েকটি ক্লান ঐক্যবদ্ধ হয়ে যেত। এরূপ সমবায়ের অন্তর্ভুক্ত সমাজকে বলা হতো ট্রাইব। মাংস বর্ণদাতা, শিকারে শিকার করা পাওয়া পশুর মাংস ছিল শিকারে অংশগ্রহণকারী সকলের সম্পদ। এই মাংস তারা সকলের মধ্যে ভাগ করে নিত। এই মাংস ছিল তাদের প্রধান খাদ্য। প্রথম দিকে তারা আগুনের ব্যবহার জানত না বলে কাঁচা মাংস খেত। পরবর্তীকালে আগুনের ব্যবহার শিখে তারা মাংস পুড়িয়ে খাওয়ার অভ্যাস করে। এবার দেখো নারীর খাদ্য সংগ্রহ। আদিম পুরুষেরা যখন বিভিন্ন হাতিয়ার নিয়ে শিকারের মাধ্যমে পশুর মাংস সংগ্রহের চেষ্টা চালাত, তখন তাদের পরিবারের নারীরা বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। নারীরা নিকটবর্তী বনজঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি, পাখির ডিম প্রভৃতি সংগ্রহ করত। তারা পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরি করত এবং সন্তানদের যত্নদি করত। খাদ্য রাখার প্রয়োজনীয় মৃৎপাত্রগুলিও মেয়েরাই তৈরি করত। এভাবে খাদ্য সংগ্রহকে কেন্দ্র করে সুদূর অতীতে পুরুষ ও নারীদের মধ্যে শ্রম বিভাজন গড়ে উঠেছিল। অর্থাৎ মানব সমাজের সর্বপ্রথম পুরুষ ও মহিলার মধ্যে শ্রম বিভাজন ঘটে। শিকারী ও খাদ্য সংগ্রহক আদিম মানুষের সংস্কৃতি কেমন ছিল? প্রাগৈতিহাসিক যুগে দীর্ঘকাল ধরে শিকারী আদিম মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্ক থেকে শিকারী মানুষের নিজস্ব সংস্কৃতির জন্ম হয়। মানুষের কাজ করা দুটি হাত এবং উন্নত মস্তিষ্ক তার সাংস্কৃতিক বিকাশে সর্বাধিক সহায়তা করেছিল। শিকারী ও খাদ্য সংগ্রহক আদিম মানুষের সংস্কৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এক হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ জীবন। আদিম যুগের শিকারী ও খাদ্য সংগ্রহক মানুষ জীবনের নিরাপত্তা ও খাদ্য সংগ্রহের তাগিদে দলবদ্ধ হয়ে বসবাস করত এবং শিকারে বের হত। এই দলবদ্ধতা থেকে আদিম শিকারী মানুষের মধ্যে ক্রমে সামাজিক সম্পর্কের বিকাশ ঘটতে শুরু করে। চীনের ঝাও কাউ টিয়েন পাহাড়ের গুহায় একই সঙ্গে পুরুষ, স্ত্রী ও শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। এটি শিকারী মানুষের পারিবারিক জীবনের প্রমাণ দেয়। আধুনিক গবেষকগণ মনে করেন যে শিকারী মানুষের পরিবার ছিল মাতৃতান্ত্রিক, মানে মায়েরা ছিল প্রধান। হাতিয়ার ব্যবহার। আদিম শিকারী মানুষ খাদ্যের সংস্থান ও জীবনের নিরাপত্তার প্রয়োজনে বিভিন্ন ধরনের হাতিয়ার ও বস্তুগত উপকরণের ব্যবহার শুরু করেছিল। তাদের ব্যবহার্য সামগ্রীর মধ্যে অন্যতম ছিল পাথরের হাতকুঠা। এছাড়া পাথরের ছুরি, শাবল, বর্শি, বর্ষা, হাড়কুল প্রভৃতি তারা ব্যবহার করত। শিকার যুগের মানুষ পশুর চামড়া সেলাই করে পোশাক, চামড়া, ঝুড়ি ও পাত্র তৈরি করত। আদিম মানুষের শিকারী পর্যায়ের শেষ দিকে তীর ধনুকের আবিষ্কার হয়েছিল। তারা কাঠ বা পাথর ছিদ্র করার যন্ত্র তৈরি করেছিল। এবার দেখো বাঁশগৃহ নির্মাণ। শিকারী মানুষেরা প্রথম থেকে গুহায় বসবাস করলেও তা তাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত ছিল না, কারণ তারা পৃথিবীর যেসব ভূখণ্ডে ছড়িয়ে পড়েছিল সর্বোচ্চ এই পাহাড়ের গুহা ছিল না। তাছাড়া তারা আগুন আবিষ্কারের পূর্বে অন্যান্য হিংস্র পশুদের তাড়িয়ে গুহা দখল করতেও সক্ষম হয়নি। এরপরে শিকারী মানুষ বসবাসের প্রয়োজনে ঘর তৈরি করতে শিখেছিল। তারা ডালপালা, জন্তু জানোয়ারের হাড়, লতা পাতা, মাটি প্রভৃতি দিয়ে ঘর তৈরি করে তার উপর চামড়ার আচ্ছাদন দিত। চেকোস্লোভাকিয়ার আদিম শিকারী মানুষের এরূপ আস্তানার নিদর্শন মিলেছে। এবার দেখো আগুনের ব্যবহার। আগুন একটা এমন জিনিস, আগুনের ব্যবহার মানুষকে এক ধাপ অনেকটা উন্নত নিয়ে করলো। আগুন আবিষ্কার ছিল এ যুগের অন্যতম ঘটনা। সম্ভবত আগ্নেয়গিরি বা দাবানলের আগুন থেকে আদিম মানুষ সর্বপ্রথম আগুন ব্যবহার শিখেছিল। অবশ্য তখন মানুষ আগুনের ব্যবহার শিখল তারা নিজের হাতে আগুন জ্বালাতে শিখেছিল আরো অনেক পরে। যাই হোক, আগুন ব্যবহার করে শিকারী মানুষ শীতের প্রকোপ থেকে রক্ষা পেয়েছিল এবং আগুন দেখে হিংস্র পশুদের তাড়িয়ে নিজেদের নিরাপত্তা বৃদ্ধি করেছিল। আগে শিকারী মানুষ কাঁচা মাংস খেত, আগুনের ব্যবহার শিখে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করে। এভাবে ধীরে ধীরে মানুষের জীবনযাত্রা উন্নত হতে শুরু করে। এবার দেখো মৃৎপাত্রের ব্যবহার। আগুনের ব্যবহার শেখার পর সেই আগুনে রান্না করা বা কিছু গরম করার প্রয়োজনে মৃৎপাত্রের আবিষ্কার হয়। পরবর্তীকালে রান্না বান্নার কাজ সহ বহু ধরনের কাজে মৃৎপাত্রের ব্যবহার শুরু হয়।
কুমোরের চাকা আবিষ্কৃত হলে মৃৎশিল্পের অভাবনীয় উন্নয়ন ঘটে। এই যে মাটির তৈরি জিনিসপত্র এরা প্রচুর উন্নত করে নেয় আর কি, তাহলে নষ্ট হয় না সহজে এবং এটা সহজে অনেক কাজে ব্যবহার করা সহজ হয়। জলযানের ব্যবহার, প্রাচীন শিকারী মানুষ জলপথে যাতায়াত ও পণ্য পরিবহন ছাড়া পণ্যপণ্যের জন্য ডোঙা জাতীয় নৌকা তৈরি করতেছিল। ডোঙা হচ্ছে এমন ধরনের জিনিস যেটা ধরো একটা বড় গাছ মানে তাল গাছ, ধরো তাল গাছটাকে কেটে একদিকে মাঝখান থেকে চিরে আর কি সেটাকে ভিতরে সব ফেলে দিয়ে একটা এমন ভাবে তৈরি করতো, আর যেদিকটা জল উঠতো সেদিকটা কি করতো সেদিকটা মাটি দিয়ে দিত, এটাকে বলে ডোঙা। ঠিক আছে, আজ থেকে প্রায় 8000 বছরের বেশি আগের এরকম একটি নৌকা হল্যান্ডে আবিষ্কৃত হয়েছে। গাছের গুড়ি খোদাই করে এটি তৈরি হয়েছিল। কাঠের নৌকা ছাড়াও শিকারী মানুষের চামড়ার নৌকা ও ভেলা তৈরি করত। পশুপালন, আদিম শিকারী মানুষের প্রথম পশু মানানো প্রাণী হল শিকারী কুকুর। অবশ্য মানুষ নিজের চেষ্টায় কুকুরকে পোষ মানাতে সক্ষম হয়েছিল নাকি কুকুরই স্বেচ্ছায় মানুষের পোষ মেনেছিল তা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, কুকুরের তীব্র ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে শিকারী মানুষ বহু দূরের শিকারের সন্ধান পেত। পোষ মানানো কুকুর পশুর পালকে তাড়া করে শিকারের কাজে মানুষকে সহায়তা করত। মানুষ বরফের উপর দিয়ে স্লেজ গাড়ি টানার কাজও কুকুরকে কাজে লাগাত। কুকুর ছাড়াও শিকারী মানুষ গরু, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীকেও পোষ মানিয়েছিল। এবার দেখো পোশাকের প্রচলন, পণ্ডিতগণ মনে করেন যে সর্বপ্রথম শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য আদিম শিকারী মানুষ পশুর চামড়া গায়ে জড়াতে শুরু করে। চামড়ার এই আবরণ ক্রমে নানা পরিবর্তনের মাধ্যমে আদিম মানুষের পোশাকে পরিণত হয়। পোশাকের প্রচলনের ফলে মানুষ বিভিন্ন আবহাওয়ায় বসবাস করার উপযোগী হয়ে ওঠে। চিত্রকলা, শিকারী যুগের গুহাবাসী মানুষ তাদের গুহার অভ্যন্তরে তাদের শিকারী জীবনের নানা চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলত। সৌন্দর্য বোধ থেকে নয়, মূলত শিকারের প্রয়োজনীয় ছিল এই চিত্রকলার উদ্ভব করেছিল। বিভিন্ন পশুর প্রতিকৃতি, শিকারের দৃশ্য, তীরবিদ্ধ আহত পশুর সামনে নিত্যরত মানুষের দল প্রভৃতি ছিল সেসব চিত্রকলার প্রধান বিষয়বস্তু। ইউরোপে স্পেন ও ফ্রান্স সহ অন্যান্য কয়েকটি স্থানে ও আফ্রিকার বিভিন্ন স্থানে এরূপ গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে। এবার দেখো ধর্মবিশ্বাস, শিকারী মানুষের গুহাচিত্রগুলি থেকে তাদের ধর্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায়। গুহার যে অংশে মানুষ বসবাস করত বা দিনের আলো প্রবেশ করত সে অংশের ছবি না আঁকে গুহার অনেক গভীরে লোকচক্ষুর অন্তরালে ছবিগুলো আঁকা হতো। পণ্ডিতগণ মনে করেন যে শিকারী মানুষের দল সম্ভবত এক ধরনের জাদু বিশ্বাস বা ধর্মবিশ্বাস থেকেই গুহার অত্যন্ত গভীরে তাদের চিত্রগুলি আঁকত। মনে করা হয় যে শিকারে যাওয়ার আগে তারা কোনো শক্তির উদ্দেশ্যে প্রার্থনা করে ভালো শিকার পাওয়া ও শিকার করে নিরাপদে গৃহে ফেরার আশাতেই এসব চিত্রগুলি এঁকেছিল। শিকারের সংস্কৃতির অবসান, দেখো পৃথিবীতে শিকারী মানব সমাজের উদ্ভব ঘটার পর থেকে তা অন্তত 10 লক্ষ বছর স্থায়ী হয়েছিল। শেষ পর্যন্ত প্রায় 10 থেকে 12 হাজার বছর আগে এই শিকারী মানুষের যুগের অবসান ঘটে। এই সময় পৃথিবীর অধিকাংশ স্থানে কৃষির উপর নির্ভর করে নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। শিকারী সমাজের অবসানের বিভিন্ন কারণগুলি হল, এক হচ্ছে খাদ্যের অনিশ্চয়তা। শিকারী যুগে শিকারের অপ্রতুলতা ও খাদ্য সংস্থানের অনিশ্চয়তা প্রায়ই মানুষকে বিপদগ্রস্ত করে তুলেছিল। দুই, হিংস্র পশুর আক্রমণ, শিকারের সময় হিংস্র পশুর আক্রমণে শিকারীদের মৃত্যু করত। তিন হচ্ছে পশুর সংখ্যা হ্রাস, শিকারী মানুষ পশুর সংখ্যা বৃদ্ধির কৌশল না জানায় পশুর সংখ্যা বিশেষ করে বৃদ্ধি পাচ্ছিল না, তাই ক্রমাগত পশু হত্যার ফলে খাদ্য সংকট বাড়ছিল। চার হচ্ছে কৃষির আবিষ্কার, আজ থেকে প্রায় 10 থেকে 12 হাজার বছর আগে মানুষ কৃষিকাজের মাধ্যমে খাদ্য উৎপাদনের কৌশল আবিষ্কার করলে শিকারের উপর মানুষের নির্ভরতা ক্রমশ হ্রাস পেতে শুরু করে। এটা আর বড় হয়ে যাবে আজকে পর্যন্ত, তোমরা এটা বেশ কয়েকবার শুনবে। আসলে রিডিং পড়াটা কেন শুনতে হয়, রিডিং পড়াটা যদি তোমরা শোনো, পড়াগুলো তোমরা যদি শোনো, তাহলে এর থেকে যে শর্ট প্রশ্ন একবার দু তিনবার শুনলে তোমরা নিজেরাই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। এই জন্য আমি এভাবে পড়াই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।